আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন আল্লাহ রাসূল আয়েশা কিয়ামতের মাঠে কিয়ামত হাশরের ময়দানে আমি সব ভুলে যাব সবকে ভুলে যাব কাউকে মনে রাখতে পারবো না কাউকে মনে রাখতে পারবো না আয়েশা বলছেন কেদে ইয়া রাসূলুল্লাহ আপনি কি আমাকে ভুলে যাবেন বিশ্বনবী বলছেন এমন তিনটা মঞ্জিল আছে যে জায়গাগুলো তো তোমাকেও আমি ভুলে যাব আল্লাহু আকবার আমার ভাইরা আমার বোনেরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাহান্নামকে যারা শরণ করে মওতকে যারা শরণ করে সেই সমস্ত মুমিনদের ইমানদারদের দিল সে সময় যেন নরম শুধু হয়ে যায় না অন্তর হৃদয় সিনাগুলি তাদের যেন কান্নায় ভেসে যায় চোখ দিয়ে যখন লুই আসে রাসূলুল্লাহ বলছেন আল্লাহর ভয়ে ভীত হয়ে যখন চোখ দিয়ে এক বিন্দু পানি চলে আসে আল্লাহ পাক তার জন্য জাহান্নামটা হারাম করে দেন জাহান্নামের আগুনটা হারাম করে দেন আমরা বেশি বেশি করে কাঁদব বলে ইনশাআল্লাহ আল্লাহর ভয়ে ভীত হয়ে তবে হাসতেও হবে হাসবেন না এরকম নয় রাসূলুল্লাহ বলেছেন হাসি মুখে যারা কথা বলে সাদকা সমতল নাকি হয়ে যায় জরুর সুবহানাল্লাহ আমার ভাইরা কথা বলতেছিলাম যে আল্লাহ পাকের এই আলোচনাগুলি আমরা করলাম কিছু যত সামান্য আলোচনা করলাম আপনাদের একটা বাজতে যাচ্ছে ফলে আমরা যতটুকু শুনলাম তার চেয়ে বেশি বেশি করে উত্তম আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বললেন না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কোরআনের মধ্যে আছে না নাই হাদিস শরীফের মধ্যে আছে না নাই আল্লাহ রাসূল বলেন বিশ্বনবী বলেন এমনি করে এমন কি কম তারা এপ্রেডে দৈনন্দিন প্রতিদিনের জন্য প্রাচীরটাকে দেওয়ালটাকে যেন জীব দিয়ে চাটতে থাকে আর ডিমের পাত খুলির নাই পাতলা দুবলা করে দেয় আর বলে আগামী দিনে এসে ভেঙে দেব আবার দেখা যায় জাকার তাই হয়ে যায় মোটা হয়ে যায় রাসূলুল্লাহ তাদের ব্যাপারে বললেন যতদিন তারা ইনশাআল্লাহ না পড়বে ততক্ষণ পর্যন্ত সেটা ভাঙতে পারবে না আর যখন ইনশাআল্লাহ পড়ে নেবে তখন দেখা যায় তারা প্রাচীর ভেঙে বের হয়ে আসবে কোরআনের মধ্যে সে ঘটনা আছে বলার সময় নাই ইয়াজুজ মাজুজ তাদের নাম আবার যেন দেখা যায় ইনশাআল্লাহ শব্দের ব্যাপারে রাসূলুল্লাহ বললেন যারা ইনশাআল্লাহ শব্দ যেন পড়ে নেই কর্মের আগে আল্লাহ পাকের নবী বললেন তাদের কাজটা যতই কঠিন হোক যতই জটিল হোক ইনশাআল্লাহ পড়ার কারণে আল্লাহ পাক সেটা সহজ করে দেন জটিল কাজটা সহজ করে দেন আবার যেন কোরআনুল কারীমের মধ্যে ইনশাআল্লাহ যেন চলে আসলো ইনশাআল্লাহু মিনাস সাবিরিন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন وَنَدَيْنَاهُ أَيَّ إِبْرَهِيمُ আমি হযরত ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালাম সালামের কুরবানির কথা আলোচনা করতে চাইছি না ইনশাআল্লাহ কোরআনের মধ্যে যে এসেছে সেই কথাটাই বলতে গেলাম কি যে বলবো আপনাদেরকে মদিনাতুল হজ হাউস জানেন না জানেন না জানেন না নিউ টাউন রাজারহাট কলকাতা মদিনাতুল হজ হাউস ওর পাশে দেখবেন ইকো পার্ক মমতা বানিয়েছে ইকো পার্ক বিশাল ইকো পার্ক আমি যে কতবার ওই এলাকাতে পায়ে হেঁটেছি এমন একটাও রুট নাই যে রুটে আমার গাড়িটা চলে নাই আলহামদুলিল্লাহ তো ইকো পার্কের পাশে নবাবপুর বলে একটা গ্রাম আছে ওখানে অনেকগুলো মসজিদও আছে আবার মদিনাতুল হজ হাউস তার ওই সাইডে একটা গ্রাম আছে পায়ে হেঁটে গেলে মাত্র 10 মিনিট সময় লাগবে গ্রামটার নাম হলো মোহাম্মদপুর মোহাম্মদপুর তো ওখানে ওয়াজ করতে গিয়েছি ওয়াজ করতে গিয়ে আমি শুরু করলাম ইনশাআল্লাহর উপরে ওয়াজ শুরু করেছিলাম সাইদি আমি এই ওয়াজ করতে গিয়ে বললাম প্রথমে যে যদি মমতা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ইনশাআল্লাহ না পড়তো আল্লাহকে মুখ্যমন্ত্রী বানাতো না সভাপতি যিনি ছিলেন উনি আমাকে বলছে চিমটি কারচার বলছেন মজমুন উড্র করুন বক্তব্য উড্র করুন কেন উড্র করতে বলছে মানে সামনে যারা আপনারা বসে আছেন আর সামনে অনেকগুলো চেয়ার আছে কলকাতার ব্যাপার তো তো চেয়ারে দেখা যায় ভিআইপি মানুষ বসে আছে তো দুইটা মানুষ যুবক উঠে আসছে স্টেজের দিকে ও কিন্তু চিনতে পেরেছে উনি চিনতে পেরেছেন আমি চিনি না তো ওরা সিভিল ড্রেসে আছে চিনব কি করে সাধারণ ড্রেসে আছে
আমাকে ইশারা করছেন ওই যে চেয়ারে বসে থাকতে থাকতে আপনার কথা শুনতে শুনতে যে চলে আসছে না উঠে এরা দুইজন হচ্ছেন অফিসার ফলে আপনি আপনার মজমুন উড়ো করুন আমি বললাম শোনো আল্লামা ইমাম জহির রাহমাতুল্লাহ আলাইহ তিনাকে এক সময় ইসলামাবাদে বলা হয়েছিল আপনার মজমুন আপনি উড়ো করুন আপনি সরকারের বিরুদ্ধে কথা বলছেন আল্লামা ইহসান জাহির ইলাহি তিনি বলছেন আমি যিনি সরকার যে গভর্নমেন্ট যে আল্লাহ এই আল্লাহ হোসেন আহকামুল হাকিমিন আমি তার পক্ষে বলছি আর যারা অন্যায়কারী পাপাচার গুনাহগার যারা জাহান্নামে যাবে আমি তাদের বিরুদ্ধে কথা বলছি কিন্তু আমি আল্লাহ পক্ষে কথা বলছি আমি মজমুন উড়ো করব না তিনার বক্তৃতা এক ঘন্টা চল্লিশ মিনিটের মাথায় স্টেজটা উড়ে গেল নিচে দেওয়া ছিল টাইম বম বাস্ট হয়ে গেল ইমাম জহির রহমাতুল্লাহ আলাইহি ক্ষত বিক্ষত হয়ে রক্তেই রক্তাক্ত হয়ে রক্তেই রঞ্জিত হয়ে তিনি পড়লেন ছিটকে কাটা কবুতরের ন্যায় ছটফট করতেছে আহ পুলিশ গুলি এসে যারা সিকিউরিটি গার্ড ছিল তারা এসে বললে হুজুর আমাদেরকে ক্ষমা করুন আমরা ওপরটা দেখেছি নিচুটা দেখি নাই যে টাইম বম দেওয়া ছিল ফলে আমাদের ভুল হয়ে গেছে ক্ষমা করে দেন ইমাম জহির রহমাতুল্লাহ আলাই রক্তাক্ত অবস্থায় জ্ঞান থাকা পর্যন্ত চোখ বন্ধ করে বললেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তায়েবের মাটিতে সেই শত্রুরা দুশ্মনেরা যারা জাহান্নামে যাবে এই জাহান্নামের কাজ যারা করেছে রাসূলকে রক্তে রক্তাক্ত করে দিয়েছিল ধাক্কা মেরে 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 নবীকে ফেলতেছিল এদের ঠিকানা জাহান্নামে হবে না রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে গলার মধ্যে যেন দেখা যায় কাপড়ের ফাঁক দিয়ে টান মারতেছে হযরত আবু বকর সিদ্দিক সে সময় বলছেন তোমরা কি এই মানুষটাকে হত্যা করতে চাইছো এই জন্য যে মানুষটা বলেছে আমার আল্লাহ সমস্ত সবকিছুর যিনি খালেক আর মালিক আমি তার পক্ষ থেকে নবী এসেছি আমি তার কথাগুলি তোমাদেরকে শোনাচ্ছি তোমরা কি এই জন্যই নবীকে হত্যা করতে চাইছো হযরত ইমাম জহির রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই তায়েফের মানুষগুলিকে ক্ষমা করে দিয়েছিলেন আমিও তোমাদেরকে ক্ষমা করে দিলাম এই কথা বলেই তিনার জবান বন্ধ হয়ে গেল তিনি অজ্ঞান হয়ে গেলেন অ্যাম্বুলেন্সে করে তাড়াতাড়ি করে ইসলামাবাদ থেকে হসপিটালে নিয়ে যাওয়া হলো সেখানকার ডাক্তার বলে সম্ভব নয় হেলিকপ্টারে করে সঙ্গে সঙ্গে সৌদিয়ায় নিয়ে যাওয়া হলো যেহেতু তিনি মদিনা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছিলেন তিনাকে যেন নোবেল প্রাইজ দেওয়া হয়েছিল হযরত ইমাম জহির রহমাতুল্লাহ আলাইকে সেইখানকার হাসপাতালে রেখে দিয়ে আপনার প্রায় আঠাশ ঘন্টা ধরে ট্রিটমেন্ট চলল ব্লাডের স্লাইন দেওয়া হলো ওষুধ দেওয়া হলো হলো না ঠিক যেন চব্বিশ ঘন্টা পরে তিনার মৌত হয়ে গেল ঘোষণা হয়ে গেল ইমাম জহির শহীদ হয়ে গেছে ইমাম জহির শহীদ হয়ে গেছে ইমাম জহির শহীদ হয়ে গেছে হযরত ইমাম জহির রহমাতুল্লাহ আলাই এমন সবাই দেখা যায় তিনার জানাজার নামাজ কোথায় হবে তিনার দফন কোথায় করা হবে তিনার বুড়ি আম্মা মাকে পাকিস্তানে জিজ্ঞেস করা হলো কোথায় বুড়ি আম্মা বা বললেন আমার ছেলে তো আল্লাহর দাওয়াতের কাজে গেছে নবীর দাওয়াতের কাজে গেছে শহীদ হয়ে গেছে পাকিস্তানে আনতে হবে না নবীর দেশেই দফন করবেন দুইটা ছোট্ট ছোট্ট মেয়ে একটি ছেলে একটি মেয়ে ইমাম জহির রহমাতুল্লাহ আলাইহির মাদ্রাসা থেকে তারা এসে দেখছে দাদিমা কাঁদছে আমার আম্মাও কাঁদছে বলছে মা কেন কাঁদছো কি হয়েছে মা যেন সেই দুই সন্তানকে জড়িয়ে সিনায় লাগিয়ে বলছে তোমাদের আব্বাকে আর আব্বা বলে ডাকতে পারবে না তোমার আব্বাকে আর তোমরা আব্বা বলে ডাকতে পারবে না তোমার আব্বা শহীদ হয়ে গেছে এখানেও দফন করার জন্য বেডি আনা হবে না মক্কা ভূমিতে যেন দেখা যায় জান্নাতুল বাকিয়াতেই তাকে যেন এমনি করে দফনের কাজ চলতেছে সেই সময় শিশু সন্তান দুটি দাদি মায়ের হাত একজনা দিয়েছে চোখে মায়ের হাতে যেন চোখ দিয়েছে একজন যে বলছে ফাসবির 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 ইন্নাল্লাহ মা সাবিরিন
মা তুমি ধৈর্য ধারণ করো দাদিমা তুমি ধৈর্য ধারণ করো আমরাও সবর করছি যে আমার আব্বা দ্বীনের দাওয়াত দিতে গিয়ে আজকে শহীদ হয়েছে সেই আব্বা জান্নাতে যাবে জাহান্নামে না আমরাও ভালো কাজ করে বেঁচে যাব আর জান্নাতের মধ্যে আব্বা আব্বা বলে ডাকবো মনের আশা পূর্ণ করে নেব মজমুউ নূর করেন নাই আমিও যেন সেই কলকাতার মাটিতে মদিনাতুল হজ হাউসের ওই পাশে মোহাম্মদ পুরাণ বললাম মজমুউ নূর হবে না ইনশাআল্লাহ এমন একটি লফজ এমন একটি শব্দ এমন একটি বাক্য কোরআনুল কারীমের মধ্যে এসেছে হাদিস শরীফের মধ্যে এসেছে ওয়াকিয়া ঘটনা অসংখ্য এসেছে এই মজমুউ আমি উদ্র করতে পারি না দুইজন অফিসার যারা আসছেন আমার পিছন দিকে যেন দেখা যায় চেয়ারের উপরে বসে ওনারা আমাকে পিছন ধার থেকে বলছেন হুজুর আমরা দূরে বসেছিলাম আপনার কথাগুলো শুনতে আমাদেরকে এত ভালো লেগেছে আমরা অফিসার হলেও আপনার এই বক্তব্যতে আমাদেরকে মুগ্ধ করেছে তাই আপনার কাছে আসলাম আপনার বক্তৃতা শেষে একটু দোয়া নেওয়ার জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু একজন গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমাকে দোয়া দেন একটা বুড়ি মেয়ে একটা চাদর দিল কেউ যেন খেজুর দিল কেউ যেন ছাগলের পায়া রান্না দিল বুখারী শরীফ হাদিস বুখারী শরীফ হাদিস রাসূল আকরাম সাল্লাল্লাহু বলছেন এমন কোন নবী আল্লাহ পাক পাঠান নাই যে নবীকে আল্লাহ পাক ছাগল চড়া করান নাই রাসূল আকরাম সাল্লাল্লাহু তখন এই কথা বললেন সাহাবীদের মধ্যে কেউ একজন বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি ছাগল চড়িয়েছেন নবী বলছেন আমিও কিছুদিন ছাগল চড়িয়েছি এই কথা বলার পর রাসূল বলছেন কেউ যদি ছাগলের পায়া রান্না আমাকে দেয় সেটা আমি খুব যেন সেই হাদিয়াটা সেটা কবুল করব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি যারা দিয়েছিল রাসূল সে সময় দোয়া দিয়েছিলেন আল্লাহু আকসিল মালাহু ওয়া ওয়ালাদাহু ওয়া বারিক লাহু ফিমা আতাইতাহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি দোয়া দিয়েছিলেন আমিও সেই অফিসার দুটোকে সেই দোয়া দিয়েছিলাম আর বললাম যে মমতা যদি ইনশাআল্লাহ না করত সে মুখ্যমন্ত্রী হতে পারত না অফিসার দুইজন বলেছিলেন আপনার কথার মধ্যে দলিল যেমন আছে যুক্তি আছে আমরা আপনাকে অ্যারেস্ট করার জন্য নয় আপনার বক্তৃতা শোনার জন্য মঞ্চে এসেছি আপনারা শোনার জন্য আজকে এসেছিলেন এটা তবলিগি জালসা ফলে আমরা এসেছি যতক্ষণ পর্যন্ত বসে থাকলাম যতক্ষণ পর্যন্ত যা শুনলাম আমরা ভালো জিনিসগুলিকে গ্রহণ করব খারাপ জিনিসগুলিকে কি করব অ্যাভয়েড করব আমরা খারাপ জিনিসগুলি করব না আমরা জাহান্নামে যাব না জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করব আল্লাহ পাক যাতে আমাকে জাহান্নাম থেকে বাঁচায় নেন জরুরুল্লাহু আমিন আর জরুরুল্লাহু আমিন এই বলে আমার বক্তৃতা শেষ করলাম সুবহানাকাল্লাহুম্মা ওয়াবিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা শ্রোতা আপনার কাছে একটা গাজল শুনতে চাইছেন হায় হায়